হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ান বানার্জী ব্লগস। তো তোমরা কেমন আছো? আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো মালদার থার্ড ফার্ট, মানে থার্ড ট্রিপ, মানে আমাদের আসার দিনটা। আর এই ভিডিওতে, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা মালদা পৌঁছেছিলাম, যেটা সেটা তোমরা দেখতে পেয়েছিলে। তো ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল, সরি ফর দ্যাট। আর বেশি কথা বলবো না, চলো শুরু করা যাক ভিডিওটা। যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটা একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। আর এখানে আমাদের সমস্ত রকম কাজকর্ম এখানে হয়, মানে বাচ্চাদের পড়াশোনা থেকে, খাবার থেকে, যারা বৃদ্ধা আছে তাদেরও খাবার সেখান থেকে শুরু করে, মানে হচ্ছে যাদের ধরুন এই জলে বাদলে বাড়ি ফাড়ি যাদের ভেঙে যায়, আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে আমরা করি। আর এখানে আমাদের সমস্ত কাজকর্ম এখানে আপনারা পাবেন। আর এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারও রয়েছে ব্যাংকে, তো আপনারা যদি চান সেখানে ডোনেটও করতে পারেন, সেটা কোনো বাচ্চাদেরই কাজে যাবে। তো সেটা নিয়ে একটু আমরা এখানে ছবিটা তুলব। তো স্যারকে আমরা এটা দিলাম, তো আশা করি আরও আগে আমরা দেবো। তো আসছি স্যার, থ্যাংক ইউ। আরও আজকে সকালে কচুরি খেতে চলে এসেছি। ওইপাড়া হোটেল। মর্নিং অল ফ্রেন্ডস। তো আজকে নেক্সট দিন আমরা ফিরে যাচ্ছি। সাড়ে বারোটায় ট্রেন আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সাড়ে এগারোটা বাজছে, আমি আর শঙ্খ বেরিয়ে পড়েছি, স্টেশনে যাচ্ছি। স্টেশনের কাছেই রুমটা নিয়েছিলাম, তো স্টেশনে যাচ্ছি। আর কালকের কিছু কাজ আমাদের এনজিওর বাকি ছিল, সেগুলো আজকে কমপ্লিট করে দেবো। দেখতে থাকো ভিডিওটা, আর আজকে কী কী হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আয়ান বানার্জী ব্লগস। চলে এসেছি আমরা এখন মালদা স্টেশন, মালদা টাউন স্টেশন। দেখো অনেকটাই বড় স্টেশন আর খুব পরিষ্কার স্টেশনটা। টাউন স্টেশন, স্টেশনে ঢুকে গেছি, প্ল্যাটফর্ম নাম্বার 1। স্টেশনে একদম পরিষ্কার, একদম চকচকে, একদম পরিষ্কার, দারুণ। পেছনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা দিল্লি, মালদা দিল্লি মালদা। এখন আপাতত আমরা স্টেশনটা একটু ঘুরে দেখছি। মালদা স্টেশন ক্রস করছে, সামনে দেখে নাও ট্রেন। এই সাইডটা এমনি বসেছি তার কারণ এখান থেকে ফারাক্কার ভিউটা দারুণ আসবে, তার জন্য এখান থেকে বসেছি। চলো ফারাক্কা যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এটা হচ্ছে মাল ফারাক্কা ব্রিজ, ফেরার সময় এই ভিডিওটা করছি ট্রেন থেকে। শুধু একবার তোমরা দেখো, এগুলো নিচে সব গেট এক একটা ব্রিজের। সিরিয়াসলি যা বড়, একদম দেখতে পাচ্ছ একদম এর কোনো শেষ নেই, মনে হচ্ছে সমুদ্র টাইপের লাগছে পুরো। দেখো জল ছেড়েছে, মানে এক একটা গেটে জল ছেড়েছে, আর জায়গাটা সত্যি করে অপূর্ব লাগছে। জায়গাটা পুরো মনে হচ্ছে সমুদ্রের থেকেও মনে হচ্ছে বেশি কিছু। ফারাক্কা আমরা ঢুকে গেলাম, ফারাক্কা স্টেশন, ফারাক্কা জংশন এখানে। Thank you.
walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Any fear? I've been flying from town to town.